হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের যে পিন ভেরিফাই করবেন নতুন ওয়েতে 2022 সালে, সেটা আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওটির মাধ্যমে। সো প্রথমে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন এবং আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সো যারা আসলে জানেন না যে 2022 সালে কিভাবে নতুন ওয়েতে পিন ভেরিফাই করবেন যখন আপনার পিনটা চলে আসবে, সো কিভাবে আপনারা ভেরিফাই করবেন ফোনের মাধ্যমে, সো সেক্ষেত্রে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এবং যেমন আমি গুগল ক্রোম অন করলাম, তারপর লগইন তো কিভাবে করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। লগইন করার পর যখন এইরকম অ্যাকাউন্ট আসবে আপনার, এই আপনার এডসেন্সের অ্যাকাউন্ট আসার পর দেখুন আমার ইয়ার পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর এডসেন্স, যখন এইরকম আসবে লেখা প্রথমে আসবে, তারপর এই যে নিচে দেখুন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস উই মেইল ইড ইউ এ পিন অন এপ্রিল 12 2022, ইট শুড টেক 2 or 4 weeks টু অ্যারাইভ, ভেরিফাই ইউর অ্যাড্রেস বাই ইন্টারিং দ্য পিন উই সেন্ড ইউ। সো তারা বলছে যে মেইল পাঠিয়ে দিছে 12 এপ্রিল 2022, সো এটা 2 থেকে 4 সপ্তাহ লাগতে পারে আসতে, সো ভেরিফাই করার জন্য আমাকে বলতেছে পিন। সো আমার এটা আমার হাতে চলে আসছে পিন ভেরিফাই, সো যেহেতু চলে আসছে সেক্ষেত্রে আমরা কী করব, এই যে ভেরিফাই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কারে আছে, সেটাতে আমরা কী করব ক্লিক দেব। সো যখন আমরা এই ভেরিফাইয়ের জন্য ইয়ে করব, সো ফার্স্ট যেটা আছে আমার আইডেন্টি ভেরিফিকেশন আমার অলরেডি কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশন নিডস অ্যাটেনশন লেখা আছে, তো সমস্যা নেই। সো এই যে দেখুন এখানে চলে আসছে এই আপনার ইন্টার দ্য পিন উই মেইল ইট টু ইয়োর বিলিং অ্যাড্রেস, সো আমাদের যে পিনটা দিছে 6 ডিজিটের সেই পিনটা আমরা এখানে দিব। এবং এটাও ফলো রাখবেন, ইউ হ্যাভ 3 অ্যাটেম্পট রিমেইনিং, তার মানে হচ্ছে গিয়ে আপনার তিনবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি পিন না পান তার টাইম। সো আমি যেহেতু প্রথমবারে পেয়ে গেছি তাহলে আমার 6 ডিজিট কোডটা দিয়ে সাবমিট করব। সো প্রথমে আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমার 6 ডিজিটের কোডটা আছে সেটা আমি দিব। সো আমার কোডটা দেওয়া শেষ, এখন আমি সাবমিটে ক্লিক দিব, দেখি আমাদেরকে কি দেখায়। যেমন আমি সাবমিটে, সো আপনারা নাম্বারটা ভালোভাবে চেক করে তারপর দিবেন। সো আমি চেক করতেছি, সো দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক দিলাম। সো দেখুন আমার যে এখানে আসছে আমার দ্বিতীয় ধাপ যেটা সেটা আমার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট, কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন টু গেট ইউর অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্ট, সো এখানে লেখা আসছিল। সো এখন দেখতে পাচ্ছেন আমার দুইটা, এই যে আপনার দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড লেখা আসছে। সো এখন এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখছেন এবং বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে দিবেন। ধন্যবাদ।